ইচ্ছার জন্য বলছি, নতুন ফ্যাকাল্টিদের ইন্ট্রোডাকশনের জন্য। হ্যালো, আচ্ছা আমি নতুন নই, কিন্তু আমি আইআইটি মাদ্রাসে জয়েন করি 1993 সালে ফ্যাকাল্টি হিসেবে। আরো আগে 1982 সালে আমি এখানে ছাত্র হিসেবে এসেছিলাম। তাই আমিও তোমাদের মতো যারা নতুন এসছো, আমিও সেরকম, আমি যাদবপুর থেকে বিএ করে এখানে ইনটেক করতে এসেছিলাম। এবং অবশ্য সেই সময় অবস্থা অন্যরকম ছিল, মানে বাঙালি ছাত্র প্রায় ছিলই না, এবং মাস্টারমশাইয়ের মধ্যে মাত্র আমরা বোধহয় 4-5 জন বাঙালি মাস্টারমশাই ছিল, এখন সেই সংখ্যাটা 50 ছাড়িয়ে গেছে। এবং বোধহয় এই দিগন্ত শুরু হয় 20 হবে না ওরকম 2003 সাল, তখন থেকে মানে আমরা আবার অল্প সংখ্যক ছাত্র মাস্টারমশাই মিলে এটা শুরু করি, এবং তখন এটাকে সাস্টেন করা এটা মানে অনেক চেষ্টা চরিত্র করে এটাকে চালানো হয়েছিল। তবে এখন দেখছি মানে এত সদস্য বেড়ে গেছে, এবং আমার খুব ভালো লাগছে যে এটা নিজের দমেই এখন চলতে থাকবে। এবং আমরা যখন ছাত্র হিসেবে এসেছিলাম তখন এটার একটা খুব আমাদের একটা এরকম ছিল না, তাই মানে এটা আমাদের একটা চাহিদা ছিল। এখন এটা দেখে ভালো লাগছে যে তোমরা যারা অনেক দূর থেকে এসছো তাদের নিজেদের মধ্যে একটা এরকম একটা কি বলবো ক্লাব মতো তৈরি হয়েছে, এবং আশা করি যে তোমাদের যে এত দূরের আছো সেই যে দূরত্বটা তোমরা বুঝতে পারবে না। নতুন মাস্টারমশাই কি আছেন? তারপরে আমি খড়গপুরে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে পিএইচডি করতাম, কিন্তু সামহাও আমি ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে আমার ইন্টারেস্ট ছিল মাইক্রোচিপ ন্যানোচিপের উপর খুব কাজ করার, তো আমি মাইক্রো ফেব্রিকেশন ন্যানো ফেব্রিকেশন নিয়ে তাইওয়ান থেকে পিএইচডি পাস করেছি। করার পরে তারপর আমি ইউসিএলএ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসতে পোস্টডক করেছি। তোমরা জেনে থাকো 2-3 মাস আগেই আনইনসিডেন্ট একটা ঘটনা হয়েছিল, যেটা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসে একজন শ্যুট করেছিল, তো আমি ওই সেম ডিপার্টমেন্টে অন স্পট ওই সময় প্রেজেন্ট ছিলাম। তো ঘটনাটা ঘটেছিল ফোর্থ ফ্লোরে, আমি ছিলাম ফার্স্ট ফ্লোরে। তো আমি ক্যালিফোর্নিয়া ন্যানোসিস্টেম ইনস্টিটিউট ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে পোস্ট, তারপরে ডিরেক্টলি আমি এখানে ওখানে রেজিগনেশন দিয়ে আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং ডিজাইনতে ফ্যাকাল্টিস এ জয়েন করেছি। ডক্টর সৌরভ রক্ষিত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ডক্টর সৌমেন সরকার, ম্যাথমেটিক্স। ওই জন্যে
একটাই কোশ্চেন মনের মধ্যে থাকতো ছোটবেলায়, যে রেডিওর আওয়াজটা কোথেকে হচ্ছে, তার জন্য দুটো স্পিকার খারাপ করেছি, কেটে দেখতাম যে ওর ভিতরে কি আছে, খুঁজে পাইনি। ওকে যাই হোক, গ্রামের দিকে মোটামুটি বাংলাদেশের ধারে, আর কি বাংলাদেশ ওদিক থেকে বলতো চাচি কেমন আছে, আমরা বলতে আমরা ভালো আছি। গ্রামে যখন থাকতাম তখন পড়াশোনা তো করতাম না, সকালবেলা খেতে চলে যেতাম, আবার বিকালবেলা এসে একটুখানি খেয়ে আবার খেতে যাব। ক্লাস টুয়েলভ পাস করার পরে সবাই বললো যে এখানে এই আছে, ওইখানে ওই কলেজ আছে, সেই কলেজ আছে। সৌভাগ্যবশত বিদ্যা মন্দিরে ভর্তি হয়ে গেল। আমার একটা গল্প আছে, আমি জানতাম যে আমরা দৌড় হয়তো বারাসাত পর্যন্ত, আপনারা জানেন কি বারাসাত, আমার বাড়ি হচ্ছে বুঝলেন, পরীক্ষা দিয়ে ঢোকায়, আমি তো তখন ভাবলাম আর অঙ্কটা তো করতে ঠিক আছে, একবার চান্স নিয়ে দেখালে। তো তারপরের দিন আর কি বিদ্যা মন্দিরে ফর্ম ফিল আপ করে সেখানে জমা দিলাম, আবার পরীক্ষা দিল। পরীক্ষায় গিয়ে তারপরে এক টিচার ছিলেন, আমি বললাম আমি তো অঙ্কটাকে একটু পছন্দ করি, আমি অঙ্কই করবো। বললো ঠিক আছে, অঙ্ক তো তোর চেক করতে চাই না, তুই যখন করতে চাস তাহলে আমরা তোকে নিয়ে নেব। এখানে তো সবই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তো আমি তখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেই, মানে আইআইটি এইটা ওইটা সবাই বলতো তোর অঙ্ক ভালো আছে, শুনতেই পারতিস। কোন আইআইটির পরীক্ষা আমি জীবনে দেই, শুধু অঙ্কই করেছি। ওকে, তা বিদ্যা মন্দির থেকে বেশ ভালোই, সবাই দেখছি বন্ধু বান্ধব ভালো করে পড়াশোনা করছে, আমার কিছু বন্ধু বান্ধব আছে এখন এখানে, তাই দেখে আমার মনে হলো কি আর করবো, বসে থেকে অঙ্কই করি, সকালবেলা সন্ধ্যাবেলা একটা এই অঙ্ক করার অভ্যেস হয়ে গেল। আমি কি সময় নষ্ট করছি বেশি? বসে থাকতে আমার বসে থাকলে যেন শুনে মনে হয় আমি বসে আছি, বসে আছি হেঁটে হেঁটে ওকে। এবার 3 বছর পার হয়ে গেল, গিয়ে আমরা অঙ্কটা করতাম একটু অন্যভাবে, শুধু মুখস্থ করতে মুখস্থ করছে। তারপরে এবার আইআইটি পরীক্ষা দেবো, আইআইটি তখন অনেক পয়সা নিত, অত পয়সা ছিল 1000 টাকা মনে হয় ফি নিত তখন পরীক্ষা দেবো, ফি আর দেবো। তো শুধু আইএসআইতে দিয়েছিলাম পরীক্ষা, আইএসআই কলকাতা এম ম্যাথের জন্য, তা পেলাম না। কিন্তু সেই পরীক্ষা দেওয়ার পরে বুঝলাম যে কোশ্চেনগুলো কেমন হতে পারে। তারপরে এবার ক্যালকাটা ইউনিভার্সিটিতে পয়সাটা কম খরচ হবে, ঠিক আছে বাপের পয়সা বাড়বে, আমারও পয়সা বাড়বে, হোস্টেলের খরচ 500 টাকা পার মান্থ, কোনো চিন্তা নেই। সেখানে ঘুরতে গেলাম, আমার চেষ্টা করলাম যে ভালো করে পিএইচডিটা পাব। তো যখন ফার্স্ট ইয়ার এমএসসি বাসার রেকর্ড কর, তখন আর কি ওই সিএসআর পরীক্ষাটা দিয়ে দিলাম। তো ফার্স্ট ইয়ারে থাকতে থাকতে বুঝে গেছি যে আমি পিএইচডিটা করব। তারপরে আমি কোনো চাকরির পরীক্ষা এই আইআইটি মাদ্রাস, মানে 4-5টা আইআইটি ছাড়া আমি কখনো চাকরির পরীক্ষা দিইনি। ওকে, তারপরে ওই গেল মাস্টার ডিগ্রি আমার, তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি, আর বিএসসি হচ্ছে বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। আর ঘন্টা ঘন্টা
হচ্ছে ঘন্টা ছটার সময় ঘন্টা আমরা অনেকে ঘুম থেকে উঠতাম না দরজা বন্ধ করে দিয়ে একজন তাড়াতাড়ি দিয়ে একজন পিছন দিয়ে এসে দেখে মহারাজ সামনে দাঁড়িয়ে আছে শুনেছি উনি করেন উনার ওয়াইফের আইডিয়া ওরা গত 30 বছরের ভিতরে খুবই উন্নত আশা করবো এখানে অনেক ভালো ছেলেগুলি আছে আমি তো টেকনোলজি অত ভালো না তোমরা হয়তো চেষ্টা করবে যে ঠিকঠাক একটু ভালো করার জন্য ইন্ডিয়াকে মানে 30 বছরে যদি তারা করতে পারে আমরা 100 কোটি বেশি লোক নিয়ে নিশ্চয়ই করতে পারবো পেছনে ঘুরে একটু সোজা হয়ে তাকিয়ে বললেন দেখতে যাইনি
তাহলে কে হু কে হাতটা তুলে জাস্ট মুন্না ভাইয়ের মতো এরকম তো স্যার একটু হতবাক যে কি ব্যাপার না স্যার বাথরুম পেয়েছে বাথরুম স্যার আমার ক্লাস ফাইভ সিক্সে এগুলো ভালো লাগে ফাইভ সিক্সে কি করতে তখন কি এরকম ডিস্টার্ব করতে স্যার চেপে যতক্ষণ বসে থাকা যেত যেতাম তারপরে তো বলতে হতোই কি করবো তখন স্যার বলতেন ক্লাসকে ডিস্টার্ব না করে চলে স্যার আরো ব্যাক ফুটে তারপরে স্যার বললেন এবার তো অনেক বড় হয়ে উঠেছো এখন কি আর এরকম ভাবে কি মানায় স্যার ও বাথরুম পেয়েছে সে দেখি বলা যাবে না নাকি তাহলে তো স্যার বললেন যে যা পড়ো করবে স্যার করবে যেমন স্যার এখানে করবো তো বেগতি থেকে স্যার আমার পড়াতে শুরু করলে ছেলেটি আমার বিয়ে টাকা এটা এটা হলো ব্যাচেলার্স এবার যখন মাস্টার্সে গেছি তো প্রথম এক সপ্তাহ পরে হঠাৎ করে হলো কি মাস্টার্স জেনারেলি মানে আইআইটি খড়গপুর থেকে আমার মাস্টার্স তো আইজিএম জেনারেলি হয় কোনো একটা সাবজেক্ট কোন একটা ডিপার্টমেন্টে অফার করা হলে সমস্ত স্ট্রিমের ছেলেরা সেখানে যেতে পারে তো স্যার হঠাৎ কনফারেন্সে যাওয়ার জন্য দুটো সপ্তাহ ক্লাস পুরো বন্ধ থাকে তারপরে সম্ভব ছেলেরা ডিসকানেক্ট হয়ে যাওয়ার জন্য ক্লাস আর শুরু হয়নি তারপরে এক সপ্তাহ গেছে তারপরে সপ্তাহে আমরা যখন গেছি দেখছি স্যার আর আসছে নিশ্চয়ই ব্যাপারটা বেগতি কারণ এরকম সিচুয়েশনে কিছু একটা গণ্ডগোল তো কয়েকজন মিলে যাওয়া হয়েছে স্যারের কাছে স্যার বসছেন একটা আলমারি দরজা দিয়ে ঢুকলে প্রথমে আলমারিটা দেখতে পাওয়া যাবে তারপরে স্যার তো প্রথমে আমরা গেছি দরজাটা খোলা সভাপতি স্যার অবশ্যই আছেন তো আমরা গিয়ে প্রথমে বলেছি স্যার ডেকেছি কোনো ছাড়া ছিল তো সেই রকম একটি ছেলে যে ব্যাচেলার্সও থাকতো মাস্টার্সও আছে যে কিনা এমন একটা কিছু বলবে যে সিচুয়েশনটা পুরো গন্ডে ও স্যার আছেন নাকি তখন একটা মুখ বেরিয়ে এলো দেখতে পারলো যে একজন স্যার আছেন তখন আমরা গেলাম যে স্যার এরকম ব্যাপার হয়তো একটু ভুল বোঝাবুঝি হয়েছে আমাদের মধ্যে যে আমরা ক্লাসটা আপনি কনফারেন্স থেকে ফিরে আসবেন কবে বুঝতে পারিনি এরকম কথোপকথন চলছে স্যারও ধীরে ধীরে ঠিক হচ্ছে তারপরে তাহলে স্যার পরের সপ্তাহ থেকে আমরা আবার শুরু করবো তো ঠিক আছে এরকম অবস্থা তো সেই ছেলেটি আবার যে স্যার না আসলে স্যার কি জানেন আমার মনে হয়েছিল যে সিলেবাসটা পুরো শেষ হয়ে গেছে তো সেই জন্য স্যার আমরা ভাবলাম তাহলে বোধহয় ছোট সিলেবাস হয়ে গেছে তো স্যার তখন কিছু বললেন না চুপচাপ দাঁড়িয়ে ছিলেন বেশ লম্বা উচ্চতার স্যার বললেন এত দূর অব্দি ভালো লাগে এটা উপরে উঠে গেলেন আর ভালো লাগে তো এটাই আমার মাস্টার্স বলেছি ধীরে ধীরে কমসে জ্ঞানমূলক হবে এটা একটু জ্ঞান এলো এবার মাস পিএইচডিতে আমার পিএইচডি গাইড ছিলেন প্রফেসর পিপি চক্রবর্তী উনি এখন বর্তমানে ডিরেক্টর আইটি খড়গপুর তো আমি প্রথম যখন গেলাম যে স্যার পিএইচডি করবো মানে কি করতে হবে কিছুই জানিনি প্রথমে তো স্যার বললেন যে তিনটে জিনিস একটা হচ্ছে যে কিছু যদি খুঁজে পাও তাহলে লেখার চেষ্টা করো মনে হয় যদি কিছু ভালো লিখেছো তাহলে পাঠানোর চেষ্টা করো আর মনে হয় যদি মানে অনেক কিছু পাঠিয়ে দিয়েছো অনেক কিছু ভালো হচ্ছে তাহলে তখন থিসিস লিখে দিও তারপরে বেরিয়ে গেছি আবার কিছুক্ষণ পর একটা মনে ইয়ে এসেছে প্রশ্ন এসেছে আবার ফিরে এসেছে যে স্যার তাহলে কখন শেষ হয়েছে তো আপনি তো বলছেন একটা প্রসেস মনে হচ্ছে যে কিছু মনে হলো লেখো আমাকে দেখাও ভালো হলো পাঠাও বেশি কিছু লিখে ফেললে থিসিসে কিন্তু শেষ মানে থিসিস কবে কখন তখন স্যার বলেছিলেন যে যখন বুঝতে পারবে যেটা নিয়ে কাজ করছো সেটা তুমি আমার থেকেও বেশি আমি বলছি এটা সম্ভব কারণ আপনি তো কাজটা দিচ্ছেন তো বলছেন না আমি তো এক গাদা ছেলে কাজ দিচ্ছি একটা কাজ তুমি আমার থেকেও বেশি তো এইভাবেই পিএইচডি শুরু এইভাবেই পিএইচডি করতে করতে দেখলাম পিএইচডি শেষও হয়ে গেল তারপরে একাডেমিক্সে থাকার ইচ্ছে ছিল সেই জন্য অ্যাপ্লাই করলাম দেখলাম আইআইটি মাদ্রাস নিয়েও নিল তো কম্পিউটার সায়েন্সে এখন গত আগস্ট 2015 জয়েন করেছি আর বাড়ি আমার মেদিনীপুর মেদিনীপুর টাউন ডক্টর কে সি মন্ডল আছেন কি ডক্টর অর্ণব উদিন তো এখানে তাহলে এই পর্ব এখানেই শেষ হচ্ছে